আসসালামু আলাইকুম, আমি রেজাউল করিম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগতম। পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 9, আমাদের দায়িত্ব ও কর্তব্য। আজকের আলোচনার বিষয় পার্ট 3, রাস্তায় নিরাপত্তা রক্ষা। আমরা কখনো কখনো রাস্তায় দুর্ঘটনায় পড়ি, এজন্য পথ চলার সময় আমাদের সতর্ক থাকতে হবে, তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। এখন আমরা রাস্তা পার হওয়ার 3টি সাধারণ নিয়ম সম্পর্কে জানব। এক, আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাথ দিয়ে হাঁটব। এই চিত্রটি লক্ষ্য করো, এটি হচ্ছে প্রধান রাস্তা, আর এই রাস্তার পাশেই যে রাস্তা আছে এটি হচ্ছে ফুটপাথ। এই লোকটি ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছে, আমরা তাই রাস্তার মাঝখান দিয়ে, মেইন রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে আমরা ফুটপাথ দিয়ে হাঁটব। এই প্রাণীর নাম জেব্রা। জেব্রার গায়ে ডোরাকাটা দাগ আছে। নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য রাস্তার উপর জেব্রার গায়ের মতো ডোরাকাটা দাগ দেওয়া হয়, এর নাম জেব্রা ক্রসিং। রাস্তার দুপাশ ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে আমরা রাস্তা পার হবে। এই যে এটি হচ্ছে জেব্রা ক্রসিং, এই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে, তাহলে নিরাপদে পার হওয়া যাবে। তিন, রাস্তা পারাবারে আমরা ওভার ব্রিজ ব্যবহার করব। চিত্রটি লক্ষ্য করো, এটি হচ্ছে রাস্তা, আর এই রাস্তার উপর দিয়ে আছে ওভার ব্রিজ, এর নাম হচ্ছে ওভার ব্রিজ। এই ওভার ব্রিজ দিয়ে আমরা রাস্তা পার হব। অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। অনেক সময় গাড়ি, বাস ও ট্রাক বিপজ্জনকভাবে চালানো হয়, তাই রাস্তা পারাপারের সময় বিভিন্ন যানবাহন, বিশেষ করে ট্রাক, বাস ও গাড়ির বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রাস্তায় পথ চলার সময় আমাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে। সুতরাং রাস্তা পারাপারে উপরে উল্লেখিত 3টি সাধারণ নিয়ম অনুসরণ এবং সাবধানতা অবলম্বন করলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। এখন তোমরা পাঠ্যপুস্তকের 75 পৃষ্ঠা বের করো। 75 পৃষ্ঠায় শ্রেণীর কাজ দেওয়া আছে। এই শ্রেণীর কাজগুলোর মধ্যে ক এসো বলি, খ এসো লিখি, গ আরো কিছু করি এবং ঘ যাচাই করি, এই কাজগুলো আমরা পর্যায়ক্রমে এর উত্তর সমাধান করব। ক এসো বলি, এখানে বলা আছে নিচে উল্লেখিত সড়ক নিরাপত্তা কোড শিক্ষকের সহায়তায় আলোচনা করো। সড়ক নিরাপত্তা কোড, নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য যে সকল নির্দেশনা আছে তাকে সড়ক নিরাপত্তা কোড বলে। সড়ক নিরাপত্তা কোড গুলো নিচে উল্লেখ করা হলো। এক, রাস্তা পারাপারের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা ওভারব্রিজ এবং জেব্রা ক্রসিং ব্যবহার করা। দুই, যদি ওভারব্রিজ এবং জেব্রা ক্রসিং না থাকে তাহলে রাস্তার উভয় পাশে গাড়ি আসা যাওয়া লক্ষ্য করে নিরাপদে রাস্তা পার হতে হবে। তিন, রাস্তার বাঁকে বা
শেষ প্রান্তে পৌঁছানোর আগেই থামা। চার, যানবাহন আসছে কিনা তা দেখা ও শোনা। পাঁচ, হাঁটার সময় ফুটপাত ব্যবহার করা। ছয়, যানবাহন আসতে দেখলে এটিকে পার হতে দেওয়া। সাত, রাস্তা নিরাপদ হলে সোজাসুজি রাস্তা পার হওয়া। আট, দৌড়াদৌড়ি না করে ধীরে সুস্থে রাস্তা পার হওয়া। এগুলো হচ্ছে সড়ক নিরাপত্তা কোড। খ, এসো লিখি, এখানে বলা হয়েছে স্থানীয় সংবাদপত্রে রাস্তা পারাপারের সময় চালকদের আরো বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি লিখব। এর উত্তর হবে 9 সেপ্টেম্বর 2021, বরাবর সম্পাদক দৈনিক উল্লাপাড়া বার্তা, জয়দেব সড়ক, তারাস রোড, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। এখানে যে পত্রিকার নাম উল্লেখ করতে হবে সেই ঠিকানাই এখানে ব্যবহার করতে হবে। বিষয়, সংযুক্ত পত্রটি চিঠিপত্র কলামে প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার পত্রিকায় নিম্নলিখিত চিঠিটি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। নিবেদক, এলাকাবাসীর পক্ষে মোহর আলী, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। গাড়ি চালকের প্রতি দৃষ্টি আকর্ষণ। প্রিয় চালক ভাইরা, আপনারা গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন না করলে জনজীবন হুমকির মুখে পড়ে। রাস্তা পার হওয়ার সময় সবাই সমান গতিতে পার হতে পারে না, কেউ অসুস্থ, কেউ বৃদ্ধ, আবার কেউ শিশু। যখন পথচারী রাস্তা পার হয় তখন আপনাদের আরো সতর্কতা ও সহযোগিতা বিশেষভাবে কাম্য। এতে সড়ক দুর্ঘটনা কমবে এবং জনজীবনের নিরাপত্তা বৃদ্ধি পাবে। বিনীত, মোহর আলী, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। এবার গ, আরো কিছু করি। এখানে উল্লেখ আছে পাঁচটি দলে, এই দলগুলোর নাম দেওয়া আছে পথচারী, ব্যক্তিগত গাড়ির যাত্রী, মোটর সাইকেল চালক, বাস যাত্রী, সাইকেল চালক। অর্থাৎ এই পাঁচটি দলে ভাগ হয়ে প্রতি দল সড়ক দুর্ঘটনা হ্রাসের দুটি করে উপায় নিয়ে আলোচনা করো। এর উত্তর হবে, এক নম্বর দলের নাম পথচারী। এক, রাস্তার দুপাশ ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া। দুই, রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করতে হবে। তাহলে রাস্তা পার হওয়ার সময় এই দুই পাশ ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে, এবং রাস্তা পারাপারের সময় ওভারব্রিজও ব্যবহার করা যেতে পারে। এই যে রাস্তা পারাপারের সময় ওভারব্রিজ ব্যবহার করতে হবে। দুই, দলের নাম ব্যক্তিগত গাড়ির যাত্রী। এক, ড্রাইভারকে ওভারটেকিং করতে নিষেধ করবে। দুই, সিট বেল্ট বেঁধে গাড়িতে বসতে হবে। তিন, দলের নাম মোটর সাইকেল চালক। এক, মোটর সাইকেল চালানোর সময় মাথায় হেলমেট ব্যবহার করতে হবে। দুই, দ্রুত গতিতে মোটর সাইকেল চালানো থেকে বিরত থাকতে হবে। চার, দলের নাম বাস যাত্রী। এক, বাসে ওঠানামার ক্ষেত্রে আশপাশ ভালো করে দেখতে হবে। দুই, বাসে ওঠার ক্ষেত্রে ডান পা দিয়ে উঠবে এবং নামার ক্ষেত্রে বাম পা দিয়ে নামবে। পাঁচ, দলের নাম সাইকেল চালক। এক, মহাসড়কে সাইকেল চালানো থেকে বিরত থাকতে হবে। দুই, রাস্তার বাম পাশ দিয়ে সাবধানে সাইকেল চালাতে হবে। ঘ, যাচাই করি।
এখানে বলা হয়েছে ছবি থেকে বিভিন্ন ধরনের রাস্তা ব্যবহারকারীর নাম লিখো। তাহলে বিভিন্ন ধরনের রাস্তা ব্যবহারকারীর নাম হচ্ছে, অর্থাৎ পাঠ্যপুস্তকের 74 পৃষ্ঠায় যে ছবি আছে এই ছবি থেকে বিভিন্ন ধরনের রাস্তা ব্যবহারকারীর নাম লিখতে হবে। এক, ফুটপাথ ব্যবহারকারী পথচারী। দুই, ওভারব্রিজ ব্যবহারকারী পথচারী। তিন, জেব্রা ক্রসিং ব্যবহারকারী পথচারী। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো, লাইক দাও এবং শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।